বিএনপির মিটিংয়ে ১৫ বছরে একটা পটকাও ফোটেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারা চাকরি বাঁচাতে জনগণের সামনে মিথ্যাচার করছে। মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে। খালেদা জিয়াকে বিদেশ পাঠালে বিএনপি নির্বাচনে আসবে, এসব আজগুবি গল্প উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনোভাবেই আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে না। বিএনপি সংক্ষুব্ধ হলে আদালতে গিয়ে ব্যাখ্যা চাইতে পারে। প্রথমত, সরকার কোনোভাবেই আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে না, আর যদি তারা মনে করে সরকার আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে, তারা তো আদালতে যেতে পারে, আদালতের কাছে প্রশ্ন করতে পারে যে সরকার এটি বলছে, তা আদালত সেটি ক্লিয়ার করবে। কারণ বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারেক রহমানও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং তারা চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির অন্য কেউ নেতা হোক। এফবিআই এর এজেন্ট লাগিয়ে বিএনপি নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তারা এফবিআই এর এজেন্ট লাগিয়ে সজীব ওয়াজেদ জয়কে, মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র বঙ্গবন্ধুর দৌহিত্র, সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করার পরিকল্পনা করেছিল এবং সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে, সেই এফবিআই এজেন্টের বিচার হচ্ছে। বিএনপি নেতারা জনগণের সামনে মিথ্যাচার করছে বলে দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তাদের চাকরিটা রক্ষা করার জন্য এগুলো তাদের বলতে হয়, তবে এভাবে জনগণকে বিভ্রান্ত করা। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।